আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসন প্রত্যাশী পাড়ি জমান স্পেনে সরকারি হিসাব বলছে দু চব্বিশ সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত পঁচিশ হাজার নথিবিহীন অভিবাসী তাদের মধ্যে উনিশ হাজারেরও বেশি এসেছে সাগর পাড়ি দিয়ে ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি সেসবের মধ্যে স্পেন অন্যতম এবার অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল দেশটির সরকার প্রতি বছর তিন লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা প্রদানের ঘোষণা দিয়েছে স্পেন রাজধানী মাদ্রিদের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির অভিবাসী বিষয়ক মন্ত্রী এলমা সেই বলেন একটি উন্নত সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন সরকারের সিদ্ধান্ত দেশে এখন যত নথিবিহীন অভিবাসী রয়েছে তাদের পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পারমিট প্রদান করা যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন বৈধতা প্রদানের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে দেশের প্রধানমন্ত্রী বিশেষ এই প্রকল্পের নাম দিয়েছেন সার্কুলার মাইগ্রেশন সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান এবং বয়স্ক লোকজনের অবসর গ্রহণের জেরে অর্থনীতির বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেন তিনি তবে সরকারের এই পদক্ষেপ দেশটির সাধারণ জনগণ কিভাবে নেবেন সে বিষয় এখনো কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সময় সংবাদ স্পেন